স্বাগত নিউজ 24 সকালের বিরতিহীন সংবাদে সাথে আছি আমি আফসারউদ্দিন। সড়কে শৃঙ্খলা ফেরাতে আছে 111 দফার প্রস্তাবনা, কিন্তু নেই তার ন্যূনতম বাস্তবায়ন। পাশাপাশি আছে কঠোর আইন, কিন্তু তারও বাস্তবায়ন নগণ্য। সংশ্লিষ্টরা মনে করছেন এ কারণে শৃঙ্খলা ও সৌন্দর্যের কোনো লক্ষণই নেই। আর বিভিন্ন সময়ে ঘাতক বাসগুলো এখন নাম বদলে ভিন্ন নামে একই কায়দায় চলছে নগর জুড়ে। তবে কর্তৃপক্ষ বাস রুট রেশনালাইজেশনের আশার আলো দেখছে, বলছেন এই উদ্যোগ বাস্তবায়ন শুরু হলে সমাধান হতে পারে। কিন্তু বিশ্লেষকরা বলছেন একমাত্র কঠোর রাজনৈতিক সিদ্ধান্তই এই নৈরাজ্য দূর করতে পারে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ঢাকার রাস্তায় রংচটা বাসগুলো প্রায় প্রতিটি মোড়েই পাল্লাপাল্লি খেলায় মাতে। কে কাকে ধাক্কা কিংবা পাশ কাটিয়ে যাবে তার প্রতিযোগিতা রীতিমতো অসুস্থ। লোকাল গাড়িগুলা এগুলা দাউদের রোগীর মতো, কিন্তু এগুলার কোনো রং থাকে না। আজকে করে আনলেন, 7 দিন পরে রং থাকে না। কেন থাকে না? এই ড্রাইভারদেরকে একটা টার্গেট দেওয়া হয়। শ্রমিকের নিয়োগপত্র থাকলে তো এটা হতো না। এক জায়গায় 5টা গাড়ি তারা কিন্তু পাল্লাপাল্লি করতেছে। কেন করতেছে? তার টিপ বেসিস বেতন আইনের বাস্তবায়ন না করলে সড়কে কখনো শৃঙ্খলা ফিরে আসবে না। বাসের এই ভিড়ে গা ঢাকা দিয়ে চলছে বিভিন্ন সময়ের ঘাতক বাসগুলো। যে জাবালে নূর পরিবহনের গাড়িটি দুই শিক্ষার্থীকে হত্যা করেছিল তারা এখন নতুন নামে রাস্তায়। আরেক ঘাতক পরিবহন সুপ্রভাত এখন ভিক্টর ক্লাসিক নামে। সড়কের নৈরাজ্য আর অসুস্থ প্রতিযোগিতা থেকে মুক্তির স্বপ্ন দেখাচ্ছে বাস রুট রেশনালাইজেশন। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি মনে করছে 2022 সালের মধ্যে সমস্যার সমাধান হবে। আগে যে পরিমাণ সময় দরকার ছিল এখনও তো এর থেকে আর একটু কম সময় লাগবে। ও এটা 2022-এর আগে নয়। আমি মনে করি এই প্রতিযোগিতা থাকবে না। 5 বছরের পুরানো গাড়িগুলোকে রাখা হবে, আর বাকি গাড়িগুলো সব সরকার এগুলো নিয়ে যাবে। অনেক নিয়োগপত্র হবে, মান্থলি সিস্টেমে থাকবে, যেমন লাইক বিআরটিসি। তবে বিশ্লেষকরা বলছেন বিশৃঙ্খলার সুবিধাভোগীরা এই উদ্যোগের পথে বাধা হতে পারে। এই বিশৃঙ্খলার যারা সবচেয়ে বেশি সুবিধাবাদী তারা এটা হতে দেবে না। এখনকার খণ্ডিত বিখণ্ডিত গণমালিক নির্ভর এই পরিবহন থেকে সরকার শুধু ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া ছাড়া আর কিছুই পাচ্ছে না। জনগণ তো সেবাই পাচ্ছে না, এবং পুলিশের জন্য কিন্তু এটা আনম্যানেজেবল হয়ে যাচ্ছে। এখানে সরকারের রাজনৈতিক দৃঢ়প্রত্যয় দিয়ে একটা জাম্প স্টার্ট করে দিতে হবে। কিন্তু মাঠের বাস্তবতা হলো গণপরিবহনের এই গণমানুষ বিরোধী আধিপত্যের কাছে সাধারণ যাত্রীরা জিম্মি। কারণ প্রতিবাদ করলেই শক্তিশালী মালিক পক্ষ বিভিন্ন কর্মসূচিতে বেকায়দায় ফেলে সবাইকে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরের ডিসেম্বরেই মেট্রো রেল চলবে ঢাকায়। সে লক্ষ্য নিয়েই দিনরাত চলছে কাজ। উত্তরা থেকে মতিঝিল পুরো অংশে আগামী 16 ডিসেম্বর মেট্রো রেল উদ্বোধনের পরিকল্পনা সরকারের। তবে মতিঝিল পর্যন্ত সম্ভব না হলে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে শুরু হতে পারে মেট্রো চলাচল, এমন আভাস দিয়েছেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক। প্লাবন রহমানের রিপোর্টে থাকছে বাকিটা। করোনা পরিস্থিতির মধ্যেও অনেকটা পুরোদমে চলছে মেট্রো রেল প্রকল্পের কাজ। স্বাস্থ্যবিধি মেনে উত্তরা থেকে মতিঝিল পুরো প্রকল্প এলাকায় ব্যস্ত শ্রমিকরা। করোনার ধাক্কা কাটিয়ে এখন পর্যন্ত দেশের প্রথম এই মেট্রো রেল নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি 55.19%, যার মধ্যে উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ শেষ 78.38% এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের নির্মাণ কাজের অগ্রগতি 49.47%। এমন বাস্তবতায় আসছে ডিসেম্বরে মেট্রো রেল চালুর আশা করছে কর্তৃপক্ষ। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর বছরে আমরা ইতিমধ্যে পা দিয়েছি। এটার যে বিজয় দিবস 16 ডিসেম্বর, সেদিনই আমরা এটা চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমরা তারপরে বারবার একই কথা বলছি যে কোভিড-19 পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে থাকে তাইলে এই জিনিসটা সম্ভব। এরই মধ্যে উত্তরা আগারগাঁও অংশের 5 কিলোমিটার রেলপথ নির্মাণ কাজ শেষ। উত্তরা থেকে আগারগাঁও অংশের 9টি স্টেশন নির্মাণও চলছে দ্রুত গতিতে। উত্তরায় মেট্রো রেল ডিপোর 52 অবকাঠামো সহ 77 ভাগ কাজ শেষ হয়েছে। ডিপোর ভেতরে বসানো শেষ বেশিরভাগ রেলওয়ে ট্র্যাক। তবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে এখনও প্রায় 50 ভাগ কাজ বাকি। না না, মতিঝিলের অংশ তো আপনি দেখেন যে ওখানে ধরেন যে প্রায় 80% কাজ হয়েছে ফার্স্ট ফেজে। সেকেন্ড ফেজ কিন্তু আমরা 50 ভাগে চলে গেছে। কাজেই যদি গতি যদি না থাকতো তাইলে কিন্তু 50% আমরা পৌঁছতে পারতাম না। আমরা চেষ্টা করছি যে একসাথে চালু করা যায় কিনা। একসাথে চালু করা গেলে সব দিক থেকে আমাদের জন্য সুবিধা হবে, অপারেশনের দিক থেকে এবং মেনটেন্যান্সের দিক থেকে। আর অর্ধেক করার জন্য তো আমাদের প্রস্তুতি আছেই।
করোনা পরিস্থিতিতে জাপান সরকারের নিষেধাজ্ঞার কারণে মেট্রো রেলের জাপানি কর্মকর্তারা এখন পর্যন্ত আসতে পারেননি বাংলাদেশে। একই কারণে জাপানে প্রস্তুত হয়ে থাকা মেট্রো রেল বাংলাদেশে নিয়ে আসাও অনিশ্চিত চলতি মাসে। এই মেট্রো রেল প্রকল্পে উত্তরা থেকে আগারগাঁও অংশের নিচের বেশিরভাগ কাজে শেষ। যত কর্মযোগ্য এখন এই ভায়াডাক্টের ওপর চলছে রেলওয়ে ট্র্যাক বসানোর কাজ। এখন যতটা গতি পেয়েছে মেট্রো রেল প্রকল্পে, কর্তৃপক্ষের আশা 2021 সালের ডিসেম্বরে চলবে স্বপ্নের মেট্রো রেল। প্লাবন রহমান, নিউজ 24, উত্তরা, ঢাকা। বড় অঙ্কের কালো টাকা সাদা হয়ে যোগ হচ্ছে অর্থনীতিতে। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে 10,220 কোটি টাকা সাদা হয়েছে। ৬ মাসের হিসেবে কালো টাকা সাদা করার নতুন রেকর্ডও এটি। ব্যবসায়ীরা বলছেন, অপ্রদর্শিত আয় বিনিয়োগে আসায় গতি পেয়েছে পুরো অর্থনীতিতে। বিশেষজ্ঞরা বলছেন, দেশ ও দেশের বাইরে যেসব টাকা রয়েছে তা বিনিয়োগে আনতে হবে। সুলতান আহমেদের রিপোর্ট। করোনা মহামারীর বছরে অর্থনীতি বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগ। তবে গেল কয়েক বছর বেসরকারি বিনিয়োগ যেন বৃত্তবন্দী। 2020-21 অর্থ বছরের বাজেটে তাই বিনিয়োগ বাড়াতে ঢালাওভাবে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেন অর্থমন্ত্রী। অর্থ বছরের প্রথম পাঁচ মাসে খুব বেশি সাড়া না মিললেও ডিসেম্বরে ঘুরে গেছে প্রেক্ষাপট। শুধু এই মাসেই অপ্রদর্শিত টাকা সাদা করেছেন 4,292 জন। এর সাথে আগের পাঁচ মাস ধরলে এই সুযোগ নিয়েছেন মোট 7,650 জন, যাদের মোট সাদা করার টাকার পরিমাণ 10,200 কোটি। আর এতে সরকার রাজস্ব পেয়েছে 940 কোটি টাকা। একটা হচ্ছে সরকার 10% রেভিনিউ পেলো, ট্যাক্স পেলো, এটা ঠিক আছে, যে ওই টাকাটা অর্থনীতিতে প্রকাশ্য হলো। করের হার অত্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে 10, এটা অত্যন্ত যথাযথ হয়নি। এই কারণে যে দুটো কারণ, একটা হচ্ছে যে লোক রেগুলার কর দেয় সে 25% বা 30% দিচ্ছে, আর এই লোক না দিয়ে এখন 10% দিচ্ছে। সরকার আগেই ঘোষণা দেয়, নির্দিষ্ট পরিমাণ কর পরিশোধ করলে কোনো সংস্থাই আয়ের উৎস নিয়ে প্রশ্ন করতে পারবে না। সাদা হওয়ায় 10,000 কোটি টাকা আবাসন, শেয়ার বাজার সহ নানা খাতে বিনিয়োগ হচ্ছে। এতে গতি ফিরেছে এসব খাতেও। অগস্ট মাস পর্যন্ত প্রায় 3,500 কোটি টাকা এই সেক্টরে পাম্পিং হয়েছে। ইট হ্যাজ এ বিগ এফেক্ট আমাদের সেক্টরের জন্য। অপ্রত্যাশিত আয়ের যে অপব্যবহার ছিল সেটা কিন্তু আমাদের রিয়েল ইকোনমিতে কিন্তু চলে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিতে অগণিত কালো টাকা রয়েছে যা সাদা করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এছাড়া বিদেশে পাচার বন্ধ করতেও কঠোর উদ্যোগ চান তারা। বিদেশি লোন না নিয়ে আমার দেশের লোক যারা দিতে চায় এদের থেকে নিয়ে নেন, নিয়ে আপনি ব্যবহার করেন, কালো আর সাদা বলে তো লাভ নাই। সেই ইনভেস্টমেন্টটা যদি ভ্যালু ফর মানি পুরো ব্যবহার করেন তাহলে কিন্তু দেশের চেহারা অন্যরকম হয়ে যাবে। রাজস্ব বোর্ডের হিসেব বলছে, এ পর্যন্ত 17 সাদা করার সুযোগ দেয়া হয়েছে, যাতে প্রায় 14,000 কোটি টাকা অর্থনীতিতে যোগ হয়েছে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্র প্রসঙ্গ, ওয়াশিংটনের ক্যাপিটল হিলে সহিংসতার জেরে এবার প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট এবার স্থায়ীভাবে বন্ধ করে দিল কর্তৃপক্ষ। ভবিষ্যতে আবারও সহিংসতার উস্কানি দেওয়ার আশঙ্কায় টুইটার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে। এর আগে সহিংসতায় অংশগ্রহণকারীদের উস্কানিমূলক বক্তব্য ও সমর্থন দেওয়ার কারণে ট্রাম্পের অ্যাকাউন্ট 12 জন্য বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। এদিকে মেয়াদ ফুরনোর আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের অপসারণের জন্য উঠে পড়ে লেগেছেন ডেমোক্রেটরা, বিশেষ করে মার্কিন কংগ্রেসের জ্যেষ্ঠ ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি এবং সিনেটের ডেমোক্রেটিক পার্টির নেতা চাক সুমার ডেমোক্রেট ও ক্ষমতাসীন রিপাবলিকানদের প্রতি শুক্রবার এ আহ্বান জানান। এছাড়া আগামী 20 অনুষ্ঠেয় জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ট্রাম্প থাকছেন না বলেও জানা গেছে। বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়ার পরপরই এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান, শপথ অনুষ্ঠানে তিনি থাকছেন না। চট্টগ্রাম সিটি নির্বাচনে চলছে প্রচারণা। আজকের খবর জানবো, আজকের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাতিমা জান্নাত মুমু চট্টগ্রাম থেকে। মুমু, এখনকার সংবাদ আপনাকে স্বাগত জানাচ্ছি। কাউন্সিলর প্রার্থীরা কেমন প্রচারণা চালাচ্ছেন এবং প্রচারণা নিয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন, চট্টগ্রাম নগরে নির্বাচনের
স্লোগানে স্লোগানে মুখরিত চট্টগ্রামবাসী এবং প্রার্থীরা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করেছেন এবং দেখতে পাচ্ছেন একজন প্রার্থী আছেন দায়িত্ব শেষ করেছি পঞ্চমবারের মতো। আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি শেখ হাসিনার মনোনয়ন, প্রধানমন্ত্রীর মনোনয়ন পেয়েছি, আমি তার মনোনীত প্রার্থী। আমি দীর্ঘ 22 বছর দায়িত্ব পালন করেছি, সুখে দুঃখে সাধারণ মানুষের সাথে ছিলাম। আপনারা জানেন 2008 সালে 29 ডিসেম্বর আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব তিনি হাতে নিয়েছেন এবং তার এই ধারাবাহিকতায় আমি দীর্ঘ সময় কাজ করেছি। প্রচুর চট্টগ্রাম উন্নয়নের কাজ হচ্ছে, আমাদের লিঙ্ক রোড হচ্ছে, আমাদের টানেল হচ্ছে, আমাদের জলবদ্ধতা বিরাট সমস্যা, এটা আমরা জনগণের কাছে আমরা কমিটমেন্ট আমাদের আছে। ইতিমধ্যে আমি আমার বাগবৈরাম ওয়ার্ডে আমি জলবদ্ধতা শতভাগ বলবো না, ইতিমধ্যে আমি 70% জলবদ্ধতা মুক্ত করেছি। আমার চারিদিকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এই কাজগুলি ড্রেন সংস্কার সহ জলবদ্ধতা নিরসনের মূল সমস্যা, এই কাজগুলি চলছে। আমি আগামীতে নির্বাচিত হলে জনগণের এখন মুখ্য দাবি এই চট্টগ্রামে বাগবৈরাম ইতিমধ্যে সন্ত্রাস মাদক এবং চাঁদামুক্ত একটি ওয়ার্ড, একটি পরিচ্ছন্ন ওয়ার্ড আমি উপহার দিয়েছি জনগণের সহযোগিতায়। আগামীতে নির্বাচিত হলে যে জলবদ্ধতার বিষয়টা আছে তার কাজ চলছে, এটা শতভাগ জনগণকে আমি জলবদ্ধতা মুক্ত বাগবৈরাম ওয়ার্ড উপহার দেব। ধন্যবাদ আপনাকে। আজকের কথা হচ্ছিল 15 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন, এবারও পঞ্চমবারের মতো তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। শেষ মুহূর্ত কিন্তু আমরা দেখতে চাই আন্দোলনের উপরে আকাশে উড়ে বিরাট জনগণের অনেক প্রত্যাশা রয়েছে এবং একজন প্রার্থী চাই যে নগর উন্নয়ন করে নগরবাসীর সমস্যা সমাধান করতে সঠিক পদক্ষেপ গ্রহণ করে। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ফিরে যাচ্ছি স্টুডিওতে। আফসান মোমো, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মোমো চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন কাউন্সিলর প্রার্থীরা কেমন প্রচার প্রচারণা চালাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত। দেশে করোনা ভাইরাসে আরও 16 জনের মৃত্যু হয়েছে, যা গেল 8 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 7,734 জনে দাঁড়িয়েছে। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতির এই তথ্য জানানো হয়। নতুন 775 জন সহ দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,20,690 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 833 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,65,279 জন। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,681টি, এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 33,31,492টি নমুনা। করোনা ভাইরাসের নতুন ধরন বেশ শক্তিশালী হওয়ায় এর সংক্রমণ এবং মৃত্যুর মাত্রা বেশি। যুক্তরাজ্যে প্রথম শনাক্তের পর গেল 24 ঘন্টায় দেশটিতে রেকর্ড 1,325 জনের মৃত্যু হয়েছে, যে কারণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন সরকার। এর মধ্যে ইউরোপের 22টি দেশে করোনার নতুন স্ট্রেইনই ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে যুক্তরাষ্ট্র গেল একদিনের রেকর্ড 3,822 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ভুটানে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া ভাইরাসের প্রকোপ বাড়ায় চীনের উত্তরাঞ্চলীয় 2টি প্রদেশ ও অস্ট্রেলিয়ার ব্রিসবেনে লকডাউন জারি করা হয়েছে। জাপানেও 4 শহরে জরুরি অবস্থা জারি করেছে সরকার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে একদিনে 14,620 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারা বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়ে গেল 19,20,000, আর মোট সংক্রমণ ছাড়িয়েছে 8,93,00,000। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। শীত ও ঘন কুয়াশার কারণে মৌলভীবাজারে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। কৃষকরা বলছেন বীজতলা রক্ষায় কীটনাশক ছিটিয়েও মিলছে না সমাধান। কৃষকদের আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে ওষুধ ও সেচ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। মৌলভীবাজার থেকে সৈয়দ বৈতুল আলীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামে কৃষক দারামিয়া 5 একর জমিতে বোরো আবাদের জন্য তৈরি করেছেন বীজতলা।
কিন্তু গজানোর পর সাদা ও লালচে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে চারা। এই জমির মতো জেলার বিভিন্ন স্থানে আক্রমণ দেখা দিয়েছে পোকা ও ছত্রাকের, এতে কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়। কালি মারতেছে, কেউ কেউ ঔষধ মারতেছে, কেউ কেউ অনেক কিছু মারতেছে, কোনো কিছু কোন জাতের খাদ হইতেছে না। পোকার কোনো প্রতিকার করতাম পারতাম না, এডির গেছে মনে করো খবর দেওয়া পরে এডি মাঠও আজ পর্যন্ত মনে করো কোনো অবস্থাতে আইসেন না। প্রতি বছর একবার খালি খেত, এখন একবারও যদি খেত সময় যদি মনে করো ইলাকান আর না হয় তো বাজে মানুষ কিতা করবো। কৃষি বিভাগ বলছে আবহাওয়ার উন্নতি হলে কেটে যাবে এই সমস্যা, আর দুর্যোগকালীন সময়ের জন্য জেলায় মজুত রয়েছে পর্যাপ্ত বীজ। এই কোল্ড ইঞ্জুরির প্রভাবটা মোকাবেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, কৃষকদের সার্বিকভাবে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর মৌলভীবাজারে 54,338 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর জন্য বীজতলা তৈরি করা হয়েছে 2,640 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, News 24। খেলার খবর। ফেডারেশন কাপের ফাইনালে রোববার সাইফ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। আসরের গ্রুপ পর্বে রহমতগঞ্জ ও চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয় কোয়ার্টার ফাইনালে পা রাখে অস্কার ব্রুজনের শিষ্যরা। শেষ আটের লড়াইয়ে রাহুল ব্যাসের ও রবিনিওর গোলে শক্তিশালী শেখ জামালকে 2-0 গোলে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করে বসুন্ধরা ক্লাবটি। শেষ চারের লড়াইয়ে আবাহনীর সঙ্গে উত্তেজনাপূর্ণ ম্যাচে বাজিমাত করে মাসুক মিয়া ও মতিনরা। ফাইনালে যে জোড়া গোলে আবাহনীকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রাখে কিংস। ফাইনালে সাইফকে হারিয়ে আসরের শিরোপা জয় এখন মূল লক্ষ্য কিংস কোচ অস্কার ব্রুজনের। অন্যদিকে বি গ্রুপের চ্যাম্পিয়ন সাইফ কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ও সেমিতে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে পায় ফাইনালের টিকিট। এই ছিল বিরতিহীন সংবাদে আয়োজন, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।